আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আজকে আমি পাউরুটি দিয়ে আরও একটা ঝটপট নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি প্রতিদিন পাউরুটি আর জেলি না খেয়ে সকালের নাস্তার টেবিলে এই দারুণ নাস্তাটা পরিবেশন করতে পারেন আশা করি একবার বানিয়ে সবাইকে খাওয়ালে প্রতিদিন এই নাস্তাটা সবাই খেতে চাইবে তাহলে চলুন ভিউয়ার্স আমরা মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি দুইটা ডিম নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ক্যাপসিকাম কুচি এখানে আমি লাল আর সবুজ ক্যাপসিকাম এভাবে কুচি করে কেটে নিচ্ছি আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ব্রেড করা গাজর ওয়ান ফোর্থ চা চামচ কালো গোলমরিচ কুড়া আর অ্যাড করছি স্বাদ মতো লবণ এখন একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভিউয়ার্স আশা করি আমার পুরো রেসিপিটি দেখবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন নতুন ভিউয়ার্সরা দারুণ দারুণ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি নোটিফিকেশন অন করে সাবস্ক্রাইব করতে পারেন আমার ডিমের মিশ্রণটা একদম রেডি এখন এটাকে এক পাশে রেখে আমি এক স্লাইস পাউরুটির মাঝখান থেকে এভাবে স্কোয়ার করে কেটে নিচ্ছি এখন একটা ফ্রাই প্যানে ওয়ান ফোর চা বাটার দিয়ে এভাবে ফ্রাই প্যানের মধ্যে ছড়িয়ে দিয়ে পাউরুটির চারপাশের রিং অংশটা দিয়ে দিচ্ছি এই সময় অবশ্যই চুলার আঁচ লো রাখতে হবে এখন এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি এখন এর উপরে একটা স্লাইস চিজ দিয়ে পাউরুটির মাঝের অংশটা দিয়ে ঢেকে দিচ্ছি এবার চার থেকে পাঁচ মিনিট লো আঁচে রান্না করার পরে সাবধানে এভাবে উল্টে দিচ্ছি এখন এর মধ্যে উল্টে পাল্টে এরকম ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি ভিউয়ার্স আমি এখানে দুইটা ডিম দিয়ে চার পিস পাউরুটি ভেজে নিয়েছি এই তো দেখুন ভিউয়ার্স কি লোভনীয় হয়েছে দেখতে বাসায় যদি পাউরুটি থাকে তাহলে আজকেই ট্রাই করতে পারেন আর কেমন হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার আগামী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি আমার কিচেন মাহেশ কিচেন থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন